পুরুলিয়া জেলার ধনেকালী বিধানসভার অন্তর্গত পুরবাড়ি এক নম্বর পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দাঁত ভাঙল পুরবাড়ি এক নম্বর পঞ্চায়েতের প্রধান ধীরেন ঘোষের। তার হাতে আক্রান্ত হয়ে চিকিৎসা করালেন ধনেখালী পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আসফর হোসেন। এই ঘটনার পর ওই পঞ্চায়েতের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোরখ থানার পুলিশের আধিকারিকেরা। আপনি তো অনেক পুরোনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূল করছেন। আকবর আলী খান্দেকার এর সময় অসীম অবত্তর বাবা ওনাদের সাথেই আমরা দল করেছেন। আজকে আপনাকে এই যে অ্যাসাল্ট হতে হলো পঞ্চায়েতের মধ্যে, এটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এখন দুঃখজনক ঘটনা মনে হচ্ছে না? আমাদের তো একটু বয়স হয়েছে, আর কিছু নতুন নতুন ছেলে, আমরা যে লড়াই করেছি সেই লড়াইয়ের হয়তো তারা মূল্যটা ঠিক জানে না যে আমরা কি লড়াই করেছিলাম। আমরা বামপন্থী সরকারকে হটিয়েছি দিদির প্রেরণায়, দিদির মানে সান্নিধ্যে থেকে আমরা প্রচণ্ড লড়াই করেছিলাম। তা তারপরে আমরা আস্তে আস্তে এই সিপিএম মুক্ত করলাম, করে এখন এই আমাদের কিছু বয়সী এই পুরাতন যারা আমরা 98 সাল থেকে দলটা করে আসছি, এখন কিছু দলের ভিতরে বিজেপির ছেলেরা ঢুকে পড়েছে। ঢুকে এখন আমরা বয়স্ক মানুষ, আমরা পঞ্চায়েতে যাচ্ছি, ভাবছি কোনো না কোনো একটা হিসেব নিতে যাচ্ছে কি কিছু নিতে যাচ্ছে, এইরকম ওদের একটা আতঙ্ক এসে গেছে। তাহলে আপনাকে মারলো কেন? আজ কি কারণে মারলো? দেখুন, তৃণমূলের ছেলেরা তৃণমূল লোককে মারছে, খুব লজ্জাজনক। আমি একটা মেম্বার গন্ডগোল, আমি যাই চেয়ারে বসা, আমাকে আমি সেখানে বসতে যাই, তা আমাকে সেই মুহূর্তে প্রধান এসে বললেন যে তুমি ওই চেয়ারে এসে বসতে পাবে না, তুমি অন্য জায়গায় বসে যাও। আমি বললাম কেন, আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি কি এই চেয়ারে বসার যোগ্য নই? বলে উনি আমাকে বললেন গেট আউট, তুমি এই পঞ্চায়েতে ঢুকবে না, তুমি বেরিয়ে যাও। এই সময় প্রধানকে আপনি দাঁত ভেঙে দিয়েছেন? না, বললো উনি বয়স্ক মানুষ, আমাকে ঠেলে বার করে দেবার জন্য উনি ধস্তাধস্তি করতে যে ওনার হাতি হোক যেভাবেই হোক ওনার মনে দাঁতটা বাঁধা। উনি অভিযোগ করছেন যে ঘুষি মেরে আমাকে এইরকম। যদি আমাদের পঞ্চায়েতে কোনো সিসিটিভি থাকে, কোনো ছবি থাকে, এইরকম যদি দেখাতে পারেন, আমি ওনার কাছে অন্যায় স্বীকার করে নেব। আর আপনার হাতে লাগলো কি করে, রক্তাক্ত হলো কি করে? কিছু বাইরে থেকে আমাদের ফোর্থ ক্লাসটা একজন ওনার গুরুবাড়ি ওই প্রধানেরই লোক, উনি ফোর্থ ক্লাস আমাদের পঞ্চায়েতের ক্যাজুয়াল বিকাশ বলে একজন, উনি ফোন করে এই ভাদু আমার প্রধানের কিছু মানুষকে ডেকে আমাকে তখন পঞ্চায়েতের ভেতরে এই মারধর এইসব ছেঁড়াছুড়ি। তারা তো তৃণমূলের লোক। তৃণমূলের আপনার নামটা বলুন। আমার নাম ধীরেন্দ্রনাথ ঘোষ। আপনি এই গুরুবাড়ি এক নম্বরে? আমি গুরুবাড়ি এক নম্বর অঞ্চলের প্রধান। এই সকালবেলা আপনাদের মধ্যে মারামারি হয়েছে কেন, কী কারণে? মারামারি বলতে আমার ওই একটা গ্রুপ ডি কর্মচারীকে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার এসে, আমি তাকে যে বসতে চেয়ার টেবিল দিচ্ছি সেই চেয়ার টেবিল থেকে তাকে তুলে দেয়। আচ্ছা। এবং দিয়ে তাকে বলে তুই নোংরা পরিষ্কার করার লোক, নোংরা পরিষ্কার করে দেয়। আচ্ছা। সে আমার গ্রুপ ডি কর্মচারী। এই বলার জন্য আমি তার কাছে প্রতিবাদ করতে গেলাম যে পঞ্চায়েত তো আমার, আমার কর্মচারীকে আমি বসতে জায়গা দিয়েছি, তাহলে তুমি তাকে তুলে দেবে কেন? না, পঞ্চায়েত আমার অধিকার আছে, আমি পঞ্চায়েতের মেম্বার। আমি বলি তুমি ভুল করছো, তুমি পঞ্চায়েতের মেম্বার নয়, পঞ্চায়েত সমিতির মেম্বার। এইরকম বচসা হতে হতে ও দুম করে আমার মুখে একটা ঘুষি মেরে দেয়। তারপর কী হলো? তখন আমার বাঁধানো দাঁত ছিল, তার ফ্রেমটা ভেঙে যায়। আচ্ছা। ফ্রেমটা ভেঙে গেল, তার দাঁতটা খুলে পড়ে গেল, আমি কুড়িয়ে নিয়ে এবার আমি তাকে মারতে উদ্যত হই। দাঁতের ফ্রেমটা ভেঙেছে স্যার, দেখাতে পারবেন? হ্যাঁ। এই যে এখান দিয়ে একটা গার্ড ছিল, এই গার্ডটা ভেঙে গেছে। তারপরে? তারপরে আমি তাকে মারতে উদ্যত হই। আচ্ছা। কিন্তু আমি তাকে মারার আগেই সে আমাকে চিয়ারে করে মারে। আচ্ছা।
এবার আমি এটা এটা তো এটা তো ও তো তৃণমূল করে, আপনিও তৃণমূল করেন। হুগলি থেকে পাপু ছত্র, রিপোর্ট টাইমস বাংলা।